তিনি লক্ষ্য করলেন যেন তার শাড়ির আঁচল কিছুটা নিচে নেমে যাচ্ছে। তিনি চমকে উঠলেন, কিন্তু তিনি একটুও নড়তে পারলেন না। বন্ধুরা, আজকের ভিডিওটিতে দেখতে চলেছেন একটি সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের সাবস্ক্রাইবার স্নেহা ব্যানার্জি আমাদের কাছে আমাদের ফেসবুক পেজের ইনবক্সে পাঠিয়েছেন। ঘটনার ধারাবাহিকতা এবং আপনাদের বোঝার সুবিধার্থে আমরা এই ঘটনাটির কিছু অংশে কল্পনার আশ্রয় নিয়েছি। আজকের ঘটনাটির শেষে আপনাদের জন্য রয়েছে একটি প্রশ্ন। আশা করি সকলে কমেন্টে আপনার উত্তরটি জানাবেন। তো চলুন আজকের এই সত্য ঘটনাটি শুরু করি। আজকে যে ঘটনাটি বলতে যাচ্ছি সেটি ঘটেছিল আমার দিদির সাথে। এই ঘটনাটি যখন ঘটে আমার দিদির বয়স ছিল তখন 25 বছর। আমার দিদি দেখতে ছিল খুবই রূপসী, 5'7" উচ্চতা সম্পন্ন। আমার দিদির সৌন্দর্য কোনো হিন্দি নায়িকা থেকে কম ছিল না। দিদির ধুমধাম করে বিয়ে হয়ে যায় এবং আমার জামাইবাবু কলকাতার একটি অফিসে চাকরি করত। আমার দিদি ছিলেন উচ্চশিক্ষিত এবং তিনি নিজে কিছু করতে চেয়েছিলেন। আমার জামাইবাবুও তার সিদ্ধান্তকে সমর্থন করেন এবং আমার দিদি দাসপুর নামক একটি গ্রামের ব্যাংকে চাকরি শুরু করে। দাসপুর গ্রামটি শহর থেকে অনেক দূরে হওয়ায় এখানকার জীবনযাপন অনেক সাধারণ। কোলাহলমুক্ত এই পরিবেশ দিদির খুব পছন্দ হয়ে যায়, তাই তিনি এখানেই চাকরি করার সিদ্ধান্ত নেন। দিদি তার একটি ছোট মেয়ের সাথে ব্যাংকের কোয়ার্টারে থাকতে শুরু করে। কোয়ার্টারটি ছিল 2 তলা। উপরের ফ্ল্যাটে থাকতো আমার দিদিরা এবং নিচের ফ্ল্যাটে থাকতো স্ত্রী সমেত দিদির অফিসের এক কলিগ। জামাইবাবু প্রতি সপ্তাহে সাপ্তাহিক ছুটিতে দাসপুর গ্রামে আসত। দাসপুর গ্রামে দিদির বেশ ভালো সময় পার হচ্ছিল। গ্রামের ব্যাংক হওয়ায় এখানে কাজের চাপ ছিল খুবই কম, তাই দিদি ছোট একটি মেয়েকে নিয়ে একা ওই বাসায় থাকতে তেমন সমস্যা হতো না। আর গ্রামের মানুষগুলো ছিল খুব ভালো এবং সহজ সরল। কেবলমাত্র সমস্যা হতো সপ্তাহের একটি দিন, যেদিন ব্যাংকের যাবতীয় হিসাব নিকাশ শেষ করে বাসায় ফিরতে ফিরতে দিদির প্রায় রাত 8 থেকে 8:30 বেজে যেত। ব্যাংক থেকে কোয়ার্টারে আসতে বেশ কিছুটা পথ দিদিকে হেঁটে আসতে হতো। হেঁটে আসার পথের মধ্যে পড়ত বকুলতলা নামক একটি স্থান, আর এখানেই আসে দাসপুর গ্রামের একমাত্র শ্মশান। রাস্তার পাশেই ছিল এই শ্মশানটি। কোনো এক সময় এই শ্মশানের সামনেই ছিল এক বিশাল বকুল গাছ, আর এখান থেকেই এই জায়গার নাম হয় বকুলতলা। বকুল গাছটি এখন আর নেই, কিন্তু এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে জীর্ণ শ্মশানের দেওয়ালগুলি। গ্রামের শ্মশান বলেই হয়তো ঠিকমতো সংস্কার হয় না এই বহু বছরের পুরনো শ্মশানটির। গ্রামের রাস্তাগুলিতে মানুষের চলাচল এমনিতেই কম, আর তার উপর এই শ্মশানের জন্য এই রাস্তায় তেমন লোকজন দেখা যায় না বললেই চলে। শ্মশানের এলাকায় লোক বলতে কেবল ওই একমাত্র সনাতন, যে কিনা দিন রাত গাজার নেশায় ধূত হয়ে পড়ে থাকে শ্মশানের প্রবেশদ্বারের ওই পারে। শ্মশানের যাবতীয় কাজের দায়িত্ব ওই এক সনাতনের উপর। ছেলেটার সঠিক পরিচয় কেউ জানে না, কারণ সে এই গ্রামের নয়। সে নদীর জলে ভেসে এসেছিল এই দাসপুর গ্রামে। তো আমার দিদি সকালে ব্যাংকে যাওয়ার সময় যখন শ্মশানের পাশ দিয়ে যেতেন, তখন প্রায়ই খেয়াল করতেন সনাতন দরজার ওই পারের গাছের নিচে বসে আছে এবং অপলক দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছে। তাকে দেখে মনে হতো যেন এই বিশ্ব সংসারে তার কোনো মন নাই। কিন্তু দিদি যখন রাতের বেলা কোয়ার্টারে যাওয়ার সময় শ্মশানের পাশ দিয়ে যেতেন, তখন তিনি শ্মশানের আশেপাশে সনাতনের কোনো চিহ্নটিও পেতেন না। লোকজন বলে ওই শ্মশানে রাতের বেলা থাকার দুঃসাহস কে করবে, হয়তো ভয়ে সনাতন কোথাও চলে যায় শ্মশান ছেড়ে। তবে সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো কেউ কোনোদিন রাতের বেলা সনাতনকে দেখেনি। এমনকি এই গ্রামে কেউ মারা গেলেও রাতের বেলা কেউ এই শ্মশানে আসার সাহস পায় না।
সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে অল বাটনে প্রেস করুন, যাতে করে নতুন ভিডিও আসা মাত্রই আপনি তা দেখতে পান। তো ওই দিন আমার দিদির ব্যাংকের কাজ শেষ করে আসতে রাত হয়ে যায়। ঘড়িতে তখন রাত 8টা। এদিকে আকাশের অবস্থাও ভালো না। কিছু সময় পরপর আকাশে বজ্র গর্জিয়ে উঠছিল, এদিকে বাতাসের বেগও বৃদ্ধি পেয়েছে। গ্রামের রাস্তাঘাট রাতের বেলা এমনিতেই অন্ধকার থাকে, আর তার উপর রাস্তায় কোনো প্রকারের বাতি নেই, কেবলমাত্র একটি বাতি জ্বলে বকুলতলার ওই শ্মশানের সামনে। দিদি এই অন্ধকার রাস্তার মধ্যে মোবাইলের আলোতে কোয়ার্টারের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তার আশপাশে নানা রকম গাছপালা ও ঝোপঝাড়ে ভরপুর, তাই যেন অন্ধকার আরও বেশি মনে হচ্ছিল। দিদি যখন বকুলতলা সামনে এলেন, তখন তিনি খেয়াল করলেন যে শ্মশানের সামনের বাতিটি জ্বলছে না। কারণ আর কিছুই না, সেটি হলো বিদ্যুৎ নেই। গ্রামে ঝড়ের একটু আভাস পেলেই দ্রুত বিদ্যুৎ চলে যায়। হঠাৎ বৃষ্টি শুরু হলো। দিদির কাছে ছাতা ছিল না, আশেপাশে তেমন কোনো স্থানও নেই যেখানে দিদি বৃষ্টির হাত থেকে বাঁচতে অবস্থান করবে। দিদি ওই বৃষ্টির মধ্যেই হাঁটতে শুরু করলেন। দিদি শ্মশানের দরজা পার হয়ে একটু সামনে যেতেই দিদির পা থমকে গেল। তিনি তার পা আর তুলতে পারছিলেন না, যেন তার নিজের পায়ের উপর থেকেই তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। দিদি অনুভব করলেন যেন তার শরীর ভারী হয়ে যাচ্ছে এবং তিনি ওইখান থেকে এক পাও আগাতে পারলেন না। হঠাৎ দিদির মনে হলো তার শরীর কে যেন স্পর্শ করল। তিনি চমকে উঠলেন, কিন্তু তিনি একটুও নড়তে পারলেন না। তিনি লক্ষ্য করলেন যেন তার শাড়ির আঁচল কিছুটা নিচে নেমে যাচ্ছে। তিনি ভীষণ ভয় পেলেন এবং শুনলেন তার পেছন থেকে এক প্রকার অদ্ভুত শব্দ। তিনি কত সময় ওইখানে দাঁড়িয়েছিলেন তা তার সঠিক জানা নাই, তবে তিনি মনে করেন প্রায় আধা ঘন্টা তিনি সেখানে দাঁড়িয়েছিলেন এবং এরপর ওইখান থেকে তিনি ছাড়া পান। তিনি সেখান থেকে ছাড়া পাওয়া মাত্রই দ্রুত তার কোয়ার্টারে চলে আসেন। ঘরে এসে দেখেন তার ছোট্ট মেয়েটি ঘুমিয়ে আছে। তিনি ঘরে একা বসে ভয়ে কাঁপতে থাকেন। হঠাৎ তিনি নিচের ফ্ল্যাটের দরজা খোলা শব্দ পেলেন এবং তিনি ছুটে গিয়ে তার অফিসের কলিগ ধীরেন্দ্রনাথ সেনকে ডাক দিলেন। ধীরেন্দ্রনাথ সেন ও তার স্ত্রী সহ ওই রাতে আসলো আমার দিদির ফ্ল্যাটে। দিদি তাদেরকে সমস্ত ঘটনা খুলে বললেন। তারা সমস্ত ঘটনা শুনে বেশ ঘাবড়ে গেল এবং তারা সিদ্ধান্ত নিল যে তারা আজকের রাতটা এখানেই থাকবে আমার দিদির সাথে। পরের দিন সকালে গ্রামের এক বুজুর্গ ব্যক্তিকে সমস্ত ঘটনা জানানো হলো। তিনি সমস্ত ঘটনা শোনার পর তিনি বললেন, দেখো বাবা, আমি ছোট থেকেই এই গ্রামে বসবাস করি। এই শ্মশানটি আমার জন্মের বহু আগের। শ্মশানটি নিয়ে গ্রামের মানুষের মধ্যে ভয়ের শেষ নেই। আমরাই গ্রামবাসীরা রাতের বেলা সেখানে যাই না, কারণ শ্মশানটি ভালো না। আপনারা যেহেতু চাকরি করেন, সেহেতু আপনাদের ওই রাস্তা দিয়ে যাতায়াত করা লাগবে। সেহেতু আমরা মনে করি রাতের বেলা যাতায়াত না করাই ভালো হবে। লোকটি আমার দিদিকে একজন তান্ত্রিকের কাছে নিয়ে যায়। তান্ত্রিক তখন জানায় যে একটি দুষ্ট আত্মা আমার দিদির উপর ভর করেছিল। তিনি একটি তাবিজ দেন আমার দিদিকে। এরপর থেকে আমার দিদি আর কখনো রাতের বেলা ওই রাস্তায় যায়নি। তিনি এখন সম্পূর্ণ স্বাভাবিক আছেন, তবে তিনি এখনও ওই তান্ত্রিকের দেওয়া তাবিজটি ব্যবহার করেন। বন্ধুরা, আপনাদের কাছে আমাদের একটি প্রশ্ন ছিল, সেটি হলো, আসলে কি কোনো আত্মা কোনো মানুষকে স্পর্শ বা কোনো ক্ষতি করতে পারে? আপনি কি কখনো কোনো আত্মার সম্মুখীন হয়েছেন? তা অবশ্যই নিচের কমেন্টে জানাবেন। আবারও ধন্যবাদ জানাই স্নেহা ব্যানার্জি তার এত সুন্দর একটি ঘটনা আমাদের কাছে পাঠানোর জন্য। আপনি চাইলে আপনার ঘটনা আমাদের কাছে
আমাদের ইমেল অথবা আমাদের ফেসবুক পেজে পাঠাতে পারেন। আমাদের ইমেল ও ফেসবুক পেজের লিংক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর হ্যাঁ, এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের ভিডিওগুলি বেশি বেশি শেয়ার করুন।